শ্রোতা দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান ছায়া গল্প দেখার জন্য। প্রতিবারের মতো আজও গল্প থাকছে আপনাদের প্রিয় একজন তারকাকে সঙ্গে নিয়ে। আজকের অনুষ্ঠানে যে প্রিয় তারকা আমাদের সামনে রয়েছেন তাকে দেখতে এক ঝলক চলুন পর্দায় ঘুরে। আর আজকের ছায়া গল্প অনুষ্ঠানে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির একজন সুপারস্টার চলে এসেছেন গল্প করার জন্যে। চলুন আর কথা না বাড়িয়ে আমরা গল্পে চলে যাই। আমাদের চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ওমর সানি, আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ছায়া গল্প অনুষ্ঠানে। আমার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। শুরুতে আমি বলেছি সুপারস্টার ওমর সানি, এই সুপারস্টার হয়ে ওঠার গল্পটা শুরুতে শুনতে চাই। আসলে আমি এই সুপারস্টার শব্দটার সাথে আমি একমত না। আচ্ছা, আমার সারা জীবনের একটা স্বপ্ন ছিল হচ্ছে শিল্পী হওয়া। আচ্ছা, স্টার সুপারস্টার, কিছু কিছু স্টাররা আসে আবার চলে যায়। আচ্ছা, কিন্তু যারা অভিনেতা অভিনেত্রী তারা কিন্তু সারা জীবনের জন্য বসবাস করে। তো আমি সারা জীবন টার্গেট করেছি যে একজন অভিনেতা হওয়ার জন্য। পেরেছি কিনা আমি জানি না। যে টাইমে আমি বাংলাদেশ চলচ্চিত্রতে এসেছি তখন ভীষণভাবে কম্পিটিশন, আমাদের রাজ্জাক আঙ্কেল থেকে শুরু করে ফারুক সাহেব, আলমগীর সাহেব, কাঞ্চন সাহেব, সোহেল রানা সাহেব, রুবেল সাহেব, এবং আমি ওই টাইমে আসলাম নাঈম শাবনাজ, আমার পরে পরে সালমান মৌসুমি। তখন একটা যুদ্ধে অংশগ্রহণ করলাম। আচ্ছা, তখন আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। আচ্ছা, মারপিটে জসিম সাহেব মানে কিং, রুবেল ভাই কিং, রোমান্টিকে আরও অন্য অন্য যারা আছে। তখন চিন্তা করলাম যে আমার নিজস্ব আমার একটা স্টাইলে আমাকে তৈরি হতে হবে। প্রথম কোন ছবিতে আপনি? আমি প্রথম আমার একটি ছবি করেছিলাম, আমি চাঁদের আলো। চাঁদের আলোর আগে একটু ইতিহাস বলি, নূর হোসেন বলাই পরিচালিত আমি একটি ছবি করি, এই নিয়ে সংসার। ওই ছবি করতে করতেই শেখ নজরুল ইসলাম সাহেবের সাথে আমার পরিচয়। আচ্ছা আচ্ছা, তার সূত্র ধরে উনি একটা ছবি বানাবেন, ছবির নাম হচ্ছে চাঁদের আলো। চাঁদের আলো ছায়া ছবির পরে 93 আমরা আপনাকে পেয়েছি প্রেমের প্রতিশোধ আর মহৎ ছায়া ছবিতে। এর পরবর্তীতে কিন্তু 94 মৌসুমীর সাথে দোলা ছবিটা আমরা আপনাকে দেখেছি এবং এই ছবিটা ছিল সুপারহিট এবং সারা বাংলাদেশে বোধহয় ওমর সানি মৌসুমী জুটির একটা হিরিক পড়ে গেছিল যে তুমুল আলোচিত ছিল। তো একটু শুনতে চাই সেই গল্পটা। দোলা মানে আমাদের বাংলাদেশের মানুষের দোলা ছবিটা সবাই দেখেছে, কিন্তু আমাদের প্রডিউসার সাহেবের বোধহয় কিছুটা ব্যাড লাগাচ্ছে। কিরকম বলতেই হয় যে ছবিটা ওই টাইমে যখন রিলিজ হয়েছিল বাংলাদেশে ব্যবসার প্রতিকূল ইটা ভালো ছিল না। ছবিটা হিট কিন্তু দর্শকদের কাছে, কিন্তু মানে প্রোডিউসারের কাছে হিট ছবি এটা, কিন্তু দর্শকদের কাছে এটা মহা বাম্পার একটি ছবি, এটা ব্যবসায়িক পয়েন্ট অফ ভিউতে বলছি। পরে আরো অনেক ছবি করলাম, আত্ম অহংকার, আত্মহংকার করতে গিয়ে। আচ্ছা, এই ছবিটার একটা কাহিনী আছে, এই ছবিতে নাকি সালমান শাহকে নেয়ার কথা, পরবর্তীতে এই ছবিটা আপনি করেছিলেন। তখন আমি সালমানকে বললাম যে তুই ছবিটা করলি না কেন? আচ্ছা, তো বলে যে না বড় ভাই, আসলে বিষয়টা হচ্ছে কি, ওই একটু মান অভিমান ছিল, ঝগড়া ছিল ওদের। এটা কার সঙ্গে ছিল? মৌসুমীর সাথে। হয়তো ওরা খুব একই স্কুলে পড়াশোনা করেছেন এবং বন্ধুত্ব একসাথে আসছেন এবং প্রথম ছবিও করেছে, কেমন থেকে কেমন করেছে বলে যে তার জন্য করিনি, যে যাই হোক আপনি তো করেছেন। আমাদের সাথে খুব একটা হৃদয় সম্পর্ক ছিল। শুরুতে আপনি যখন চলচ্চিত্রে আসেন আপনার পরপরই কিন্তু আমাদের বাংলা চলচ্চিত্রের সারা জাগানো নায়ক সালমান শাহ এসেছিল। তো আপনি তাকে ছোট ভাইয়ের মতো দেখতেন। তো তার মৃত্যুর প্রায় অনেক বছর হয়ে গেল, তো তাকে উদ্দেশ্য করে যে আপনি ভাইয়ের মতো দেখতেন সালমান শাহ সম্পর্কে একটু জানতে চাচ্ছি। সালমান অলওয়েজ একটি খেয়ালি ছেলে ছিল, নিজেকে ভাঙতে পারত, আর ওর তো বেশি একটা ছবি করা হয়নি, কিন্তু
23টা ছবির মতো করেছিল সম্ভবত, এবং এরপরেই কিন্তু মারা গেল। নিজেকে ভাঙতো, নিজেকে গড়ত, অভিনয়ের প্রতি তার একটা স্টাইল ছিল একটা এক ধরনের। এবং ওর সবচেয়ে বড় গুণ যেটা ছিল, ও মানে যে ড্রেস আপগুলি করতো ওই টাইমে, সে ড্রেস আপগুলি এখনকার ছেলে মেয়েরা এখন করে, কিন্তু এইভাবে যে চলে যাবে এই শূন্যতা বাংলা চলচ্চিত্র এখনও মনে করে। এবং বেসিক্যালি আমি অবশ্যই এখনও সালমানকে ফিল করি। আপনি যখন চলচ্চিত্রের মানে খ্যাতির চূড়ান্ত পর্যায়ে, আপনার তখন একটা লুক ছিল, একটা হেয়ারস্টাইল ছিল, একটা চলন ছিল, একটা বাচনভঙ্গি ছিল সিনেমাতে পর্দায়, সারা বাংলাদেশের মানুষ তখন দেখত এবং আপনাকে ফলো করত, এই জিনিসগুলো কেমন উপভোগ করেন, কেমন কেমন লাগে? ভালো তো অবশ্যই লাগে। এখন যদি মনে করেন যে আপনি যে হেয়ার স্টাইলে আছেন, এটা এখন যদি কেউ যদি সেম হেয়ার স্টাইলটা করে এক ঘন্টা পরে আসে, ডেফিনেটলি আপনার যে এখন যে চমৎকার হাসি দিচ্ছেন, এই হাসিটা আরো বেড়ে যাবে, আরো স্মাইলটা আরো রোমান্টিক হয়ে যাবে, ঠিক কি না? তা আমারও এরকম হয়। রোমান্টিক নায়ক হিসেবে প্রায় 10 বছর আপনি এক নাগাড়ে ছবি করেছেন, সেই ইমেজটা নিয়ে পরবর্তীতে হঠাৎ করে আপনি একটু নেগেটিভ চরিত্রে চলে এসেছিলেন, তো ভিলেন যাকে বলে আর কি। সেটা হচ্ছে যে দেখেন, সংক্ষেপে বলি, ফান করে বলি, একটা সময় গিয়ে ইন্ডাস্ট্রির মানুষের কাছে মৌসুমীকে বিয়ে করার কারণে আমি ভিলেন হয়ে গেছি। আবার কিছু কিছু দর্শকদের কাছেও কিন্তু আমি ভিলেন, মৌসুমীকে কেন তুই বিয়ে করলি? দশকের শুরুর দিকে আমাদের কবরী রাজাকের একটা তুমুল সুপারহিট ছবি ছিল রংবাজ, সেই ছবিটা আপনি আপনার আবার যখন রঙিন করে করা হলো, আপনি এবং মৌসুমীর সাথে করেছেন, তো সেই সময় নিশ্চয়ই, যদিও ছবিটা আগে দেখেছেন কিনা জানি না, নিশ্চয়ই আপনারা শুনেছেন যে তুমুল জনপ্রিয় ছিল, সেই ছবিতে আপনারা আবার নতুন করে করছেন, সেই অনুভূতিটা কেমন ছিল? আমি দুইটা রিমেক ছবি করেছি, আমি রংবাজ করেছি একটা, নয়নমণি করেছি। রংবাজ ছবিটা আমি করতে চাইনি একটিমাত্র কারণে, যে রাজ্জাক সাহেবের মতো এত বড় আর্টিস্ট আমি না, কান ধরে স্বীকার করছি, ফারুক সাহেবের মতো এত বড় শিল্পী না, তাও কান ধরে স্বীকার করছি, তার চরিত্রে আমাকে অভিনয় করতে বললো আমার বন্ধুবর, আমার দাদা এবং আমার বড় ভাই উত্তম আকাশ। তাই আমি বললাম যে আমার মতো করে আমি করব, এবং আমার মতো করে আপনি সিকোয়েন্স কিছু বানান আপনি। আমি করলাম, আমি কিন্তু স্বীকার করে নিচ্ছি ছবিটা সুপারহিট ছবি, কিন্তু আমি রাজ্জাক সাহেবের মতো ভালো কিছু করতে পারিনি, এটা কিন্তু 100% আপনি কনফার্ম থাকেন। আমি নয়নমণি করলাম সেম ফারুক সাহেবের, ফারুক সাহেবের মতো এরকম একটা গ্রামের ইমেজের বাংলা চলচ্চিত্রে আমার মতো মোরসানি কি পারবে? কখনই না, চেষ্টা করেছি, কতটুকু সফল হয়েছি সেটা আমি জানি না, দর্শকরাই জানে। যে আপনাকে আমরা পেয়েছি বেশিরভাগ রোমান্টিক চরিত্রে, সামাজিক ছবিগুলোতে ফাইটিংও করেছেন, কিন্তু পুরোপুরি যেটা গ্রামীণ ক্যারেক্টার সেরকম ছবিতে আমরা মানে ওরকমভাবে দেখিনি, এটা কেন ছিল? এটা আপনি পছন্দ করতেন না সেই সব চরিত্রে? না 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 না, 90 দশকে কিন্তু আপনার গ্রামের ছবি একটু কমই হতো। আচ্ছা, আপনি খেয়াল করে দেখবেন গ্রামের ছবি কিন্তু খুব কমই হতো। আচ্ছা, 2-3টা গ্রামের ছবি হয়েছে, একটি সালমান করেছিল সুজন সখী, আর আমি করেছিলাম, আর যেখানে নাকি ফারুক ভাই আছেন সেখানে এত বড় দুঃসাহস কেন হবে আমাদের বলেন।